মাগুরায় টানা তিন দিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের তলিয়ে গেছে আমন ধান ও সবজি ক্ষেত এছাড়া প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা ভেসে গেছে পুকুর ও মাছের ঘের এতে অনেক টাকার ক্ষতি হয়েছে তাদের এদিকে প্রণোদনার মাধ্যমে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ মাগুরা থেকে মোহাম্মদ ইউনুস আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাগুরা চারটি উপজেলা কৃষির উপর নির্ভরশীল সব উপজেলায় শিল্প কারখানা না থাকায় এখানকার মানুষের ভাবনা কৃষিকে ঘিরে কিন্তু এবার টানা তিন দিনের বৃষ্টিতে বেশ ক্ষতি হয়েছে কৃষকদের পানিতে তলিয়ে গেছে ফসল নষ্ট হয়েছে আমন ধান মিষ্টি কুমড়া পেঁপে কলা সহ সব সবজি এ কারণে লোকসানের সংখ্যায় দিশেহারা কৃষকরা এই কৃষির পিছনে বিনিয়োগ করে যে ফসল উৎপাদন করেছিলাম এই আমাদের মাঠে হাজার হাজার বিঘাতে মিষ্টি কুমড়া চাষাবাদ করেছিলাম তা এই টানা তিন দিনের বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে এখন আমরা দিশে হারা যে আগামী যে চাষ কিভাবে করব। আমরা কৃষক এই সবজির চাষ করি এই বৃষ্টির কারণে অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেছে তিন চার দিনকে টানা বৃষ্টিতে আমাদের এলাকায় শ মিষ্টি কুমড়া ক্ষীরা মায়ের গেছে এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে কৃষি বিভাগ বলছে নিম্ন চাপের প্রভাবে এমন বৃষ্টিতে কৃষকদের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি তাদের প্রণোদনার মাধ্যমে সহায়তা করা হবে বলে আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত বৃষ্টির পানি যাতে নিষ্কাশনের ব্যবস্থা সহ অন্য অন্য পরিচর্যাগত পরামর্শ দিচ্ছি বৃষ্টি থেমে গেছে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আগামী দুই দিনের মধ্যে পানি জমে গেলে আমরা চূড়ান্ত ক্ষয়ক্ষতির একটা হিসাব করব তখন সেই চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাবটা আমরা উপরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবে এবং পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা থাকে আমরা সে ধরনের উদ্যোগ নেব যাতে কৃষকরা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারে এবার মাগুরায় আমন ধানের চাষ হয়েছে বাষট্টি হাজার তিনশো বাইশ হেক্টর জমিতে এর মধ্যে এক হাজার পঞ্চাশ হেক্টর আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে যায় আর সবজি চাষ হয়েছে আটশো পঁচাত্তর হেক্টর জমিতে গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক